আপনারা দেখছেন দশ দিক চব্বিশ সেকেন্ড থেকে ঘন্টা সত্য আমাদের পন্থা। নমস্কার, দশ দিক চব্বিশে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা রূপচাঁদ পাল। রূপচাঁদবাবু, দশ দিক চব্বিশে আপনাকে স্বাগত। নমস্কার। এই যে আপনারা বিরোধিতা করছেন এই মুহূর্তে, সামনে ধর্মঘট রয়েছে, তারপর আপনাদের ব্রিগেড রয়েছে এবং সবশেষে লোকসভা ভোট, কিন্তু একথা তো মানবেন যে রাজ্যে মোটের ওপর একটা শান্তি রয়েছে। জঙ্গলমহলের যে সমস্যাগুলো ছিল অনেকটাই সেগুলো স্তিমিত, পাহাড়ের যে সমস্যা ছিল সেটাও আপাতভাবে কমে এসছে, গরিব মানুষ 2 টাকা কেজি চাল পাচ্ছে, সাইকেল পাচ্ছে, সব মিলিয়ে বেনিফিশিয়ারির সংখ্যা কিন্তু প্রচুর। আপনারা কি বলছেন? আমরা বলছি এগুলো গল্পগাথা হিসেবেও মানুষ গ্রহণ করছে না, বাস্তব সত্য হিসেবে তো নয়ই। জঙ্গলমহল হাসছে না, পাহাড়ও হাসছে না। জঙ্গলমহলে এখনকার নিত্যকার যে ঘটনা দাঁড়িয়েছে, সেখানে তৃণমূল নিজে, তৃণমূলের কর্মীরা, নেতারা পর্যন্ত জীবনের আশঙ্কা নিয়ে আত্মরক্ষার তাগিদে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে, এবং সেখানকার মানুষ, গরিব মানুষকে যা যা দেবার কথা ছিল তারা সেসব পায়নি। এবং সেখানে আমরা দেখছি পাশেই, কাছেই আদিবাসী এলাকায় শবরেরা তাদের অনাহারে মৃত্যু হচ্ছে, যে সম্পর্কে একটা সরকার উদাসীন বললেও কম বলা হবে। পাহাড়ের অবস্থা সবাই জানে, চূড়ান্ত বিশৃঙ্খলা, অরাজকতা, এবং সেখানে পাহাড় আজকে এমন একটা জায়গায় চলে গেছে যে সেখানকার মানুষ ভাবছে এই রকম বিপদ আসতে পারে তাদের জীবনে, এই তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি। সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, যারা দিন আনে দিন খায়, যাদেরকে অনেক আশ্বাসন দেওয়া হয়েছিল, নানা রকম শ্রী, স্বাস্থ্যশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, শ্রীয়ের ছড়াছড়ি, কিন্তু আজ সেই শ্রীয়েদের যে বিশ্রী অবস্থা জীবনে দাঁড়িয়েছে, সেই অবস্থার কথা তারা হাড়ে হাড়ে বুঝতে পেরে দলে দলে মোহমুক্ত হচ্ছে, এবং তারা আশ্রয় খুঁজছে, তারা পথ খুঁজছে। এবং আমরা দেখছি, আমরা যেখানে যেখানে বামপন্থীরা মানুষের কাছে পৌঁছতে পেরেছি, মানুষের আশা ভরসার স্থল হয়ে কাজ করতে শুরু করতে পেরেছি, সেখানেই মানুষ আমাদের সঙ্গে আসছে। যদি বলে প্রমাণ, আমরা ইতিমধ্যে মানুষের দাবি নিয়ে কয়েকটা পদযাত্রা করলাম, একটা বিপিএমও সারা রাজ্য জুড়েই, এবং আমাদের জেলায় বলতে পারি আমরা রাজ্যের প্রায় অধিকাংশ জায়গার মতনই আমাদের জেলাতেও প্রায় 60-62 ভাগ বুথ সন্ত্রাস কবলিত এলাকার কিছু জায়গা বাদ দিয়ে আমরা ইতিমধ্যেই পৌঁছতে পেরেছি এই পদযাত্রার মধ্যে। আপনারা যে সম্প্রতি যে আপনাদের পদযাত্রা হলো সিঙ্গুর থেকে রাজভবন পর্যন্ত, এ কথা কেউ অস্বীকার করবে না যে সেই মিছিলে ভিড় হয়নি, এ কথা কেউ অস্বীকার করবে না, এবং যুবদেরও একটা ভালো সেখানে অংশগ্রহণ ছিল। কিন্তু সূর্যকান্ত মিশ্র যে কথা বলছে যে ব্রিগেডে ভিড় হচ্ছে, বড় মিছিল মিটিংয়ে ভিড় হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত বুথে গিয়ে লোক পাওয়া যাচ্ছে না, এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে বলা উচিত, এটা হচ্ছে এই যে এই কথাটা আমরা বুঝতে পেরেছি, এবং সেই পরিস্থিতির পরিবর্তনের জন্যে আমরা পদক্ষেপ নিতে আরম্ভ করে দিয়েছি। যদি বলেন কোথায়, কেন, কীভাবে, আমাদের বহু সন্ত্রাস কবলিত এলাকায় 2011 সালের পর থেকে, কোথাও কোথাও 2011 সালের কিছু আগে থাকতে আমাদের কোনো পার্টি অফিস খোলা যেত না। শুধু ধনেখালিতে 26টা পার্টি অফিস এবং গণসংগঠনের অফিস ওরা ভেঙে দিয়েছিল বা দখল করে নিয়েছিল, বা বারবার খোলার চেষ্টা করতে গিয়েছিল যখন আমাদের কর্মীরা, নেতারা আক্রান্ত হয়েছিল ভয়ঙ্করভাবে,
এলাকা ছাড়া করে দিয়েছিল। কিন্তু সম্প্রতিকালে আমাদের এই সব বিপিএমও পদযাত্রা, অন্যান্য ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক, সেখানকার কৃষকদের ক্ষেত মজুরদের আন্দোলন, মজুরির আন্দোলন, সমস্ত মিলিয়ে একটা পরিস্থিতি হয়েছে। সেই সব সন্ত্রাসের এলাকাতেও আমরা পার্টি অফিসগুলো খুলতে পারছি, সেখানে সভা করতে পারছি, সেখানে সন্ধ্যাবেলা সকালবেলা মানুষ আসছে, এবং সর্বোপরি আমরা সাধারণ মানুষের, ওদের তো টাকা আসে বহু জায়গা থেকে, ধনকুবেরদের কাছ থেকে, সেখানকার শিল্পপতিদের কাছ থেকে, আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ করছি। আমরা এক মাস ধরে প্রায় গণ অর্থ সংগ্রহ দেখছি। যেসব মানুষেরা আমাদের সঙ্গে কথা বলতে ভয় পেতেন সন্ত্রাসগ্রস্ত এলাকায়, সেখানকার মানুষ বলছে আপনারা আসবেন, দেরি করে ফেলেছেন, আমরা তো প্রস্তুত আছি। এবং যার কাছে আমরা 5 টাকা চেয়ে ইতস্তত করছি, গরিব মানুষ দিতে পারবে তো, সে 10 টাকা দিয়েছে। রাস্তায় আমরা অর্থ সংগ্রহ করছি, সে হাত ধরে বাড়ি টেনে নিয়ে গেছে। এবং আমরা অপ্রত্যাশিত সাড়া পেয়েছি আদিবাসীদের মধ্যে, তপশিলীদের মধ্যে, সংখ্যালঘু যারা একটা বড় অংশ, শোনা যেত বলতো অনেকে নাকি তৃণমূলের সঙ্গে চলে গেছে, সেসব গরিব মানুষ, সংখ্যালঘু মানুষ। আপনি বলছেন যে অনেক জায়গাতেই আপনাদের যে খারাপ অবস্থাটা ছিল সেখান থেকে অনেকটা রিকভার করতে পেরেছেন, কিন্তু এখনও পর্যন্ত এই জেলার অর্থাৎ আপনার হুগলি জেলাতেই বহু জায়গায় সেখানে আপনাদের দলের কর্মীরা তারা ঘর ছাড়া রয়েছেন, বহু পার্টি অফিস এখনও দখল হয়ে রয়েছে, কোথাও এখনও খোলা যাচ্ছে না, এবং কিছু কিছু জায়গায় আপনারা যেখানে পদক্ষেপ নিচ্ছেন সেখানেতে কিছুটা অবস্থার উন্নতি হচ্ছে, কোথাও কি মনে হয় যে আরও বেশি তীব্রতা দরকার ছিল, আরেকটু বেশি ধারাবাহিকতা দরকার ছিল আন্দোলনের ক্ষেত্রে, তাহলে হয়তো এই 7 বছরে পরিস্থিতিটা আরেকটু ভালো হতে পারত? আপনার কথাটা ঠিক আবার ঠিক নয় বটে। তার কারণ কিছু পার্টি কর্মী, কিছু পার্টি নেতা আগেভাগে গিয়ে অগ্রগতি বাহিনী হিসেবে সব কাজ করলো, করার চেষ্টাও করলো, করা সম্ভব কিছু কিছু জায়গায়, কিন্তু মানুষকে নিয়ে না চলতে পারলে, মানুষ যদি না আসে, মানুষের ভয়ভীতি কাটাবার জন্যে একটা ধারাবাহিকতা লাগে, একটা সময় লাগে, একটা আত্মপ্রত্যয় সৃষ্টির জন্যে বিভিন্ন ধরনের উপাদান লাগে আন্দোলনে। মানুষের দাবিগুলোকে নিয়ে আমরা যেখানে যেখানে আন্দোলন করতে পারছি, যে সর্বভারতীয় সব দাবি যে হবে, আপনাকে উদাহরণ দিতে পারি, সম্প্রতিকালে জাঙ্গিপাড়া, হরিপাল, সিঙ্গুর এসব জায়গায় চাষের জল নেই, ভয়ঙ্কর সুখা পরিস্থিতি, চাষি মাথায় হাত, এবং সেখানেতে আমাদের পার্টি কর্মীরা, কৃষক কর্মীরা প্রধানত একটা উদ্যোগ নিল যে জলের দাবিতে আন্দোলন। আমরা দেখলাম জলের দাবিতে পথ অবরোধে মানুষ বসে গেল, যারা এই সময়ের মধ্যে কেন আগেও আমাদের সময় অনেক সময় ছিল। আপনার কথা শুনে অর্থাৎ ন্যায্য দাবিতে যদি আমরা যেখানে যেখানে আন্দোলন গড়ে তুলতে পারছি, এবং সেই শিক্ষাটাই আমরা এই 8-9 সাধারণ ধর্মঘট, ঠিকই 12 দফা দাবি আছে, সাধারণ মানুষের দাবি, শ্রমিকের দাবি, কৃষকের দাবি, সর্বভারতীয় দাবি, কিন্তু তার সঙ্গে এলাকার দাবি, ডানলপ এলাকায় ডানলপকে নিয়ে কি হবে, ডানলপকে খোলা শুধু না, ডানলপকে বাঁচানো শুধু না, ডানলপের জমিতে আগামী দিনে কী শিল্প করতে হবে, অধিগৃহীত একটা শিল্প সরকার অন্তত বলে তাই, সেখানকার শ্রমিকদের বকেয়া, একই কথা আমরা বলেছি হিন্দমোটর আর ডানলপের কথায় সর্বভারতীয় ধর্মঘটে 12 দফায় আমরা তেমনি বলেছি, যে গরিব এলাকায় রেশন কার্ড নেই এটাও দাবি, জিনিসের দাম কমাতে হবে সর্বভারতীয় দাবি, কিন্তু রেশন কার্ডটা আমার এইখানকার দাবি। আমরা যেখানে যেখানে বলছি আঞ্চলিক দাবি, এলাকার দাবি, মানুষের দাবি, জরুরি দাবি, এই 8-9 ধর্মঘটের সর্বভারতীয় যেসব দাবির সঙ্গে মিলে আমরা মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তাই আপনি যে বলছেন এখনও পর্যন্ত বহু মানুষ আছে যারা এখনও পর্যন্ত হুগলি জেলাতেও
প্রকাশ্যে নেমে আগের মতন আন্দোলন সংগ্রাম করছে না। আমরা তার জন্যই তো করেছি 20-21 জানুয়ারি পদযাত্রা করব, মানুষের কথা বলবো, মানুষের দাবিগুলোকে তুলে ধরবো, 100 দিনের কাজে যে বঞ্চনা, মজুরি নিয়ে বঞ্চনা, কাজ নিয়ে যে বৈষম্য, সেসব কথা বলবো, যেসব মানুষ গণতান্ত্রিক অধিকার হারিয়েছে, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এলাকা ছাড়া হয়ে আছে, তাদের কথা, তাদের দাবির কথা, ক্ষেত মজুরের মজুরির কথা, 350 টাকা মজুরির কথা, এসব আগেও বলেছি, বলবো। এবং আমরা আশা করছি যে দ্রুততার সঙ্গে সর্বভারতীয় রাজনীতির পটভূমি পরিবর্তন হচ্ছে, আমাদের রাজ্যেও অপ্রত্যাশিতভাবে বলবো না, আমাদের রাজ্যেও কিন্তু দ্রুত পরিবর্তন ঘটে চলেছে। আমরা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের উপযুক্ত করে সংগঠন গড়ে তোলা, মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা সেই পথে সেই চেষ্টা করছেন। রূপচাঁদবাবু, আপনি এই কনস্টিটুয়েন্সিতে, হুগলিতে দীর্ঘদিন সাংসদ ছিলেন এবং সেই সূত্রে ডানলাপের যে সমস্যা সেটা আপনি খুব ভালোভাবে জানেন, কাছ থেকে দেখেছেন, শ্রমিকদের সাথে নিয়ে কাজ করেছেন। মুখ্যমন্ত্রী, এখন যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমতায় আসবার আগে বলেছিলেন যে ক্ষমতায় এসেই তিনি ডানলাপ সমস্যার সমাধান করে দেবেন, বাস্তবে সেটা হয়নি, কী বুঝছেন? ডানলাপ নিয়ে যে ভাঁওতা, ভাঁওতাই বলবো কথাটা, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি বলেছিলেন নির্বাচনে একবার জিতলেই তিনি ডানলাপকে খুলে দেবেন, ডানলাপ খোলেনি। ডানলাপে যিনি মালিক তিনি শ্রমিকদের ঠকিয়েছেন, তিনি লুট করেছেন, সম্পদ লুট করেছেন, বেনামি হস্তান্তর ঘটিয়েছেন, সেই অপরাধী তাকে নিয়ে তিনি বাইরে, দেশের বাইরে শিল্পোদ্যোগীদের সঙ্গে নিয়ে শিল্পের জন্য যে বিনিয়োগ এর ব্যবস্থা করবার জন্য ঘুরে বেরিয়েছে। ডানলাপকে বাঁচানো যায়, আমরা আগামীকাল ডানলাপেতে 30 তারিখে একবার ডানলাপের যারা অবসরপ্রাপ্ত, যারা বর্তমান, সবাইকে নিয়ে একবার মিলিত হবে, আমাকেও যেতে বলেছে, যাব। ডানলপ মানে একটা শুধু শিল্প কারখানা নয়, ডানলপ শুধু কয়েকজন শ্রমিকের যারা বঞ্চিত হয়েছে, যারা বকেয়া পায়নি, যারা পেনশন থেকে বঞ্চিত, এদের সমস্যা শুধু নয়, ডানলপ হলো ত্রিবেণীর থেকে আরম্ভ করে চন্দননগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষের জীবনের একটা প্রতীক। দীর্ঘ সময় জুড়ে এমন পরিবার খুব কম আছে যার কেউ না কেউ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে ডানলাপের সঙ্গে কোনো রকমভাবে জড়িত থেকেছে। অনেক সময় বলা হয় যে ডানলাপই কার্যত একটা সভ্যতার জন্ম দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তাই। এবং ডানলাপ যে সমস্ত জিনিস তৈরি করত, আমি তো বহুবার কেন্দ্রীয় সরকারের কাছে, দিল্লির বিভিন্ন দপ্তরের কাছে শ্রমিকদের নিয়ে নিজে পার্লামেন্টের অভ্যন্তরে বাইরে একে অধিগ্রহণের জন্যে জ্যোতিবাবু অনেকবার সাহায্য করেছেন, আমি ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম, আমি লিখেওছিলাম ডানলাপকে বাঁচানো যায়, অনেক প্রস্তাব দিয়েছিলাম। যখন প্রণববাবু প্রতিরক্ষা মন্ত্রী, আমরা গিয়ে দেখা বলছিলাম ডানলাপ নিয়ে নিন, ডানলাপ তো ইরো কভার যেটা তৈরি করে সেটা তো খুব গুরুত্বপূর্ণ। বাজপেয়ীর আমলেতে যখন কার্গিল যুদ্ধ চলছে, তখন বাজপেয়ী জ্যোতিবাবুকে বললেন যে আমার এখনই ইরো কভার দরকার, ডানলাপ তখন বন্ধ। জ্যোতিবাবু আমাদের ডাকলেন, আমি আর শান্তশ্রী জ্যোতিবাবুর বাড়িতে গেলাম, উনি বললেন এ তো বলছে প্রধানমন্ত্রী আমাদের ডানলাপ খুলে দিতে হবে, ওখানে ইরো কভার আছে, খুব জরুরি দরকার, যুদ্ধের প্রয়োজন। আমরা বললাম আলোচনা করে নিয়ে, আপনি বলছেন এবং আমরাও বুঝছি যে এটা করা দরকার, কিন্তু অভুক্ত শ্রমিক তাদের সম্বন্ধে কিছুই বলা হলো না, দিল্লির সরকার কিছুই করল না, বারবার আবেদন নিবেদন করলাম কোনো উত্তর পর্যন্ত দিল না। নিশ্চয়ই শ্রমিকেরা দেশপ্রেমিকের মতন যে দায়িত্ব পালন করার করবে,
আপনারা এই প্রজন্মের কেউ কতটা জানে কি না জানি না, আমি বলেছিলাম দিল্লিতে সংসদে দাঁড়িয়ে কথাটা, দিল্লি থেকে প্রতিরক্ষার বড় বড় অফিসার সামরিক অফিসাররা এলেন, দুপাশে অভুক্ত শ্রমিকদের পরিবারের সন্তানেরা দাঁড়িয়েছিল এই প্ল্যাকার্ড নিয়ে, আমরা অভুক্ত, ঠিক এই প্ল্যাকার্ড, আমরা অভুক্ত কিন্তু দেশের এই বিপদের মধ্যে আমরা যে কোনো দেশপ্রেমের পরীক্ষায় পাশ করতে চাই, পাশ করতে প্রস্তুত, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিরক্ষা যারা এসেছিল তাদের অফিসারদের কয়েকজনকার চোখে জল, যে ডাল্লা তারা গিয়ে বলেছিল, রিপোর্ট দিয়েছিল, আমি যেটা বলছিলাম এই ডাল্লা বন্ধ কেন আমরা বুঝি না, এক প্রতিরক্ষা দপ্তর একা তো এটাকে গ্রহণ করে নিতে পারে, আমি প্রণববাবুকে সেটার ভিত্তি করেই চিঠি দিয়েছিলাম। মানে বলছেন সদিচ্ছার একটা অভাব রয়েছে, সদিচ্ছা সিকান্দার বাগ যখন শিল্পমন্ত্রী উনি আমাকে উত্তর দিলেন, লিখিতভাবে দিলেন, অন্য উত্তরও দিলেন, আমাদের এটা নীতি নয় অতিক্রম করা। প্রণববাবু বা কংগ্রেস মন্ত্রিসভা ওরা বললো যে আমরা ভাবছি ভাববো, কিন্তু কিছুই করলেন, মমতা এসে ভাঁওতা দিল, আমি নির্বাচনে জিতলে ডাল্লাকে বাঁচাবো, অধিগ্রহণ, অধিগ্রহণের পরে শুনিনি কোনো কখনো, দিল্লিতে ওদের অত সাংসদ আছে, কেউ উচ্চপাচ্য পর্যন্ত করেছে, রাষ্ট্রপতির কাছে কি আবার দেখা পর্যন্ত করেছেন, কি হলো অধিগ্রহণ, না বলো নয় হ্যাঁ বলো, না বললে কেন বলো, আমি তো আবারও বলেছি এই নির্বাচনের সময় আমাকে কেউ বললে আমি বলবো যে কেন, এটা তো অধিগৃহীত, এই অধিগৃহীত জমিতে একদিকে যেমন বকেয়া মেটানো হোক, পেনশনের দাবি যে সমস্ত বকেয়া মেটানো হোক, এখানে শিল্প তালুক করা হোক, অধিগৃহীত তো রাজ্য সরকারের তো, এবং সেই শিল্প তালুকেতে ক্ষতিগ্রস্ত যারা তাদের অগ্রাধিকার দিয়ে চাকরি দেওয়া হোক, তিনি যদি বয়স হয়ে থাকে তার ছেলে মেয়ে। তাহলে ডাল্লাপ একদিকে ডাল্লাপ বন্ধ দীর্ঘদিন ধরে খোলার কোনো মানে অন্তত সেরকম কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না, অন্যদিকে একের পর এক চটকল বন্ধ হচ্ছে, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়াতে তাঁত শিল্প ঢুকছে, সব মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি, এমনকি বহু জায়গায় সেখানে বন্ধ কলকারখানার জমিতে সেখানে রিয়েল এস্টেটের ব্যবসাও শুরু হয়ে গেছে, তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আবার নতুন করে চাকরির সংস্থানও তৈরি হচ্ছে না, শিল্প আসছে না, আপনি একটু আগে বলছিলেন যে মুখ্যমন্ত্রী বিদেশে যাচ্ছেন, বারবার সফর করছেন, অনেক মানুষকে সাথে নিয়ে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত নিট ফল যে খুব একটা ফলপ্রসূ হচ্ছে তা নয়, তো সামনে যুবদের কি ভবিষ্যৎ দেখছেন? ভয়ঙ্কর পরিস্থিতি, অন্ধকার, সারা দেশেই অন্ধকার, তার মধ্যে পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকার যে উদ্যোগ নিয়েছিল, নিরুপম সেন মারা গেছেন, তিনি একটা অগ্রণী ভূমিকায় ছিলেন শিল্পায়নে, হ্যাঁ ভুলভ্রান্তি সে তো স্বীকার করেছে, পার্টি বামফ্রন্ট সবাই স্বীকার করেছে, বড় কাজ করতে গেলে কোনো ত্রুটি থাকবে না, কোনো ভুল হবে না, কিন্তু মমতার নেতৃত্বে যে বাম বিরোধী শক্তি যে সর্বনাশটা করল, এ শুধু সিঙ্গুরের সর্বনাশ নয় তো, এ শুধু একটা শিল্পের সর্বনাশ না, কই আর কোনো শিল্প আসছে নাকি, কী আসবে, টাটারা যদি ভয় পেয়ে চলে গিয়ে থাকে সিঙ্গুর থেকে আর কেউ আসে, মানে গল্প উঠবে, প্রতিশ্রুতি হবে, হাসবে, মুকেশ আম্বানি বলবে, খেতে আসবে, নিমন্ত্রণ খাবে, সব চলে যাবে, কেউ বিনিয়োগ করবে না, কারণ বিনিয়োগ যারা করবে তার জন্যে তো একটা পরিবেশ লাগে, সমস্ত পরিবেশটা, আর যে জমি ফেরত দিতে হবে চাষযোগ্য করে সেটাও হলো না, চাষি চাষযোগ্য জমি ফেরত পেল না, শিল্পও হলো না, সিঙ্গুরের একটা শ্মশান তৈরি হলো, এবং সিঙ্গুর মানে সিঙ্গুর তো নয়, সিঙ্গুর হলে সিঙ্গুরের আশেপাশে নতুন নতুন শিল্প হতো, নতুন নতুন উদ্যোগপতিরা আকর্ষণ অনুভব করে আসতেন, আমাদের এখানে যেসব নতুন নতুন শিল্প সম্ভাবনা আছে সেগুলো বিকশিত হবার সুযোগ পেত, কোনোটাই হলো না, তেমন তার 7 বছর তো হয়ে গেছে, একটাও শিল্প হয়, একটাও শিল্প হয়, গল্প যা হয়েছে
সংকট বাড়ছে, যার কাজ ছিল তারও কাজ ছাড়ছে না। যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করেছে, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করেছে, এইচআইটি থেকে, আইআইটি থেকে, আইটিআই থেকে, অন্যান্য জায়গা থেকে প্রযুক্তির প্রশিক্ষণ পেয়েছে, তার সব বাইরে যাচ্ছে। ব্যাঙ্গালোরে গেলে দেখবেন যে বাঙালি পাড়া একটার পর একটা। একটা সময় ছিল না, বিহার থেকে আসছে, উড়িষ্যা থেকে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে, কলকাতায় অন্যত্র শিল্পাঞ্চলে চটকলে। এখন পশ্চিমবাংলার ছেলেরা মেয়েরা চলে যাচ্ছে, এবং কি ভয়ানক পরিস্থিতি। মহারাষ্ট্রে বলছে মারাঠি ছাড়া কেউ কাজ করবে না, অন্য জায়গায় বাইরের যারা তারা থাকতে পারবে না দলে দলে। কোথাও বলছে তোমার দেখাও তুমি যে এখানকার লোক নাগরিক, নাগরিকত্ব প্রমাণ করো, পশ্চিমবাংলায় তোমার কত জন্ম নাকি বাংলাদেশে জন্ম। এইসব একটা চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে যেসব বেকার ছেলে মেয়ে। বিজেপি বলছে পশ্চিমবাংলাতেও তারা এনআরসি চালু করতে চায়, এই বিষয়েতে কি বক্তব্য? ভয়ঙ্কর এটা। এনআরসি তো এক নম্বর, আমাদের দেশে অনেকগুলো ঘটনা ঘটেছে, সেগুলো হঠাৎ উল্টে দেয়া পাল্টে দেওয়া যাবে না। দেশ ভাগ হয়েছে, যে মানুষটা দেশ ভাগের কারণে দেশ বাড়িঘর পিতৃভূমি মাতৃভূমি পরিত্যাগ করে অন্যত্র এসেছে, তোমার কথাতে এসেছে, তুমি আজকে তিন দশক পরে চার দশক পরে যদি বলো, তুমি প্রমাণ করো, কি প্রমাণ করবে? আর যেসব জায়গার কথা বলছে কবে থেকে প্রমাণ করবে? বহিরাগত কি? সেই ইতিহাস যদি ঘাঁটা যায় তাহলে অমিত শাহ তো বহিরাগত হবে, বিজেপির বড় বড় বহু নেতা বহিরাগত হবে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাকে নিয়েও অনেক প্রশ্ন রয়েছে, তাই তো? আমি ব্যক্তির কথা বলছি না, ব্যক্তি উদাহরণ উদাহরণ হিসেবে বলছি, যে কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। আর আজকের এই একবিংশ শতাব্দীতে এই জায়গায় দাঁড়িয়ে সভ্যতা যখন দ্রুত সারা পৃথিবীটা ছোট হয়ে আসছে, প্রযুক্তি আজকে আমি একটা বোতাম টিপলে আমেরিকার ওই কোণেতে একটা খবর ফুটে উঠবে, এইরকম প্রযুক্তির যুগেতে পৃথিবীটা যখন একটা গায়ের মতন ছোট জায়গার মতন হয়ে গেছে, সেই যুগে এই সমস্ত। আর তার উপরে ধর্মের ভিত্তিতে ভাগ, তুমি যদি একটা বিশেষ ধর্মের হও তাহলে তুমি এখানে শরণার্থী, আর তুমি যদি অন্য আর একটা অন্য কোনো ধর্মের হও এখানে এসে থাকো তাহলে তুমি কিন্তু অনুপ্রবেশকারী। একদম। আচ্ছা, একটা জিনিস আবার আমরা হুগলি জেলার প্রসঙ্গে আসি, সিঙ্গুরের কথা হচ্ছিল, সিঙ্গুরের প্রকল্প স্থগিত হয়ে গেছে প্রায় এক দশক হয়ে গেল, 2008 সালে স্থগিত হয়েছিল, দুর্গাপুজোর বোধনের আগে বিসর্জন হয়ে যায় সেই প্রকল্পে অক্টোবর মাসে, তারপরে এক দশক পেরিয়ে গেছে। যখন পিছনের দিকে ফিরে তাকান, কি মেজর ভুলগুলো হয়েছিল বলে মনে হয়? মনে হয় না যে সরকার আরেকটু কঠোর হাতে যদি সেই সময় পরিস্থিতিকে সামাল দিত? 19 দিন ধরে হাইওয়ে বন্ধ, বিধানসভা তছনছ করে ভাঙা হলো, ধর্মতলার প্রাণকেন্দ্রে সেখানে আটকে রেখে অনশন করা হলো, কোট আনকোট কেউ বলেন যে নাটক করে অনশন করা হলো, এই সব বিষয়টাকে আরেকটু কঠোরভাবে আরেকটু কৌশলের সঙ্গে সেটাকে দমন করা যেত, দমন কথাটা না বললেও অন্তত সেটাকে ম্যানেজ করা যেত। আজকে কি মনে হয় এত বছর বাদে যখন ফিরে তাকান? না, আমি কঠোর হওয়া সম্পর্কে একটা মত আছে বটে। এখন জমি অধিগ্রহণ নিয়ে ক্ষতিগ্রস্তদের বাধা, জমির মালিকদের বাধা কলিঙ্গনগরে হয়েছে, কলিঙ্গনগর উড়িষ্যা বড় ঘটনা, ছত্তিশগড়ে হয়েছে, বস্কোতে হয়েছে, এখানে উড়িষ্যা হয়েছে, এবং সম্প্রতি আপনারা দেখলেন ছত্তিশগড়ে রাহুল গান্ধী ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল আমরা ক্ষমতায় এলে এই আদিবাসীদের সব জমি আমরা ফেরত দিয়ে দেবো, ফেরত দিয়ে দিচ্ছি। সিঙ্গুরের প্রশ্নটা ঠিক ওর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না, ওখানে জোর করে নেওয়া হয়েছিল, গুলিও চলেছিল, নানান সব ঘটনা। আমাদের এখানে সরকার যতটা সম্ভব মানুষের সঙ্গে পরামর্শ করে
মানুষকে সঙ্গে নিয়ে, যার ফলশ্রুতিতে একটা বড় অংশের জমি তারা কিন্তু জমি দান করে দিয়েছিল, 11,000-এর বেশি, 11,000 মানুষ, 11,000-এর বেশি, 1,000-2,000 হয়তো মানুষ, তার মধ্যে একই লোকের হয়তো দু জায়গায় জমি আছে, এ আছে, এবং জমির পরিমাণও খুব কম। এবং যখন ক্ষতিপূরণের কথা নিল না যারা, তাদের হিসেব করতে গিয়ে দেখা গেল ওই 400 একর 300 একর নয়, এই 40 একর টেকরের মতন তারা ওই চাকাটা নিল না। আর জমির শিমুরের জমির এরকম বৈচিত্র্য আছে, অকৃষক আছে, জমির মালিক বাইরে থাকে, চাষ করত অন্য লোকে, মালিকানার গণ্ডগোল আছে, কাগজপত্রে গণ্ডগোল আছে, এসব তো এই বিষয়গুলো এত মানে অ্যাডভান্টেজিয়াস একটা জায়গায় থাকার পরেও সরকার শেষ পর্যন্ত এটাকে সফল করতে পারলো না কেন? এত মানুষ স্বেচ্ছায় চেক নিয়ে নিয়েছিল, এত মানুষ জানেন, 1 নম্বর প্রথম একটা রাজ্য সরকারের থেকে একটা নতুন মানে ফার্ম টু ফ্যাক্টরি, আমরা কৃষক আন্দোলন, জমির আন্দোলন, ভূমি সংস্কার, অপারেশন বর্গা এসব করতে করতে এসেছি, আমরা ধরে নিয়েছি এটা একটা ভালো ভিত হয়েছে, সেই ভিত্তিটা শক্তিশালী করব, তার উপরে দাঁড়িয়ে শিল্পায়নটা করব, ভিত্তি আমাদের এটা ওইটা করব। এখানেতে কয়েকটা মত এসেছে, মতটা হলো এইরকম, আমরা যদি আরেকটু সলা পরামর্শ আলোচনা ডায়ালগ যাকে বলে আরেকটু সময় নিয়ে করতাম, যে বিরোধিতাগুলো আসছে এগুলো ধৈর্যের সঙ্গে কাটাতে চেষ্টা করতাম, এই পরিস্থিতিটা হয়তো হতো না। এটা হতে পারে হয়তো আমরা একটু বেশি আমলাতন্ত্রের উপর নির্ভর হয়েছিলাম, হতে পারে আরেকটু ডায়ালগ, আরেকটু সময় নেওয়া। কিন্তু টাটাদের একটা তড়িঘড়ি ব্যাপার ছিল, কয়েক মাসের মধ্যে বিদেশে ইউরোপের একটা অটোমোবাইল এক্সিবিশনেতে ওদের এই ছোটো গাড়ি এটা উপস্থিত করার একটা তাগিদ ছিল, সেই জন্যে সেই তাগিদের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে আমরা আরেকটু সময় নিয়ে আরেকটু ধৈর্যের সঙ্গে আরও কিছু কিছু ব্যাপার, এটা আমাদের পার্টিতে আলোচনা হয়েছে, আমরা শিক্ষণীয়, আমাদের কিছু শিক্ষা নেওয়ার ছিল, সেই শিক্ষাগুলো আমরা নেবার চেষ্টা করেছি যাতে ভবিষ্যতে আমরা এই শিক্ষাগুলো, এটার মূল কথাটা এটাই হলো যে মানুষকে বুঝিয়ে, মানুষকে বাদ দিয়ে না, মানুষকে বুঝিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে নিয়ে নয়, আমরা আরেকটু সময় পেলে হয়তো আরেকটু বোঝাপড়াটা করে নিতে পারবো ভালো হতো। আচ্ছা, আজকে বর্তমান অবস্থায় আসি, চারদিকে তৃণমূলের হাতে তৃণমূল খুন হচ্ছে প্রত্যেক দিন, প্রতি জেলায় গোষ্ঠী কন্দল, সিন্ডিকেট রাজ, কাজ নেই, তার জায়গায় বলা হচ্ছে পকোড়া ভাজতে, প্রধানমন্ত্রী বলছে পকোড়া ভাজতে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে চপ ভাজতে, টেট পরীক্ষা নিয়ে দুর্নীতি, একের পর এক পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে না, এই এত ইস্যু সামনে থাকা সত্ত্বেও, এমনকি সারদা বা নারদার মতন ঘটনা যা একটা সরকারকে টলিয়ে দিতে পারে, মধ্যপ্রদেশে একটি ব্যাপক কেলেঙ্কারি একটা সরকারকে ফেলে দেওয়ার মতন জায়গায় চলে যেতে পারে, সেখানে এই রাজ্যে এতগুলো চিট ফান্ড, হ্যাঁ, কত লক্ষ কোটি টাকা তার হিসেব করে এখনও ইডি বলতে পারেনি যে এত বড় একটা লার্জার কনস্পিরেসি, এই এত ইস্যু থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সরকারকে চাপে ফেলা যাচ্ছে না কেন? কথাটা একদিক থেকে ঠিক যে ইস্যু অনেক আছে, মৌলিক ইস্যু, সাময়িক ইস্যু, এর যে কোনো একটাই একটা সরকার পরিবর্তনের পক্ষে যথেষ্ট কোনো কোনো পরিপ্রেক্ষিতে হওয়া সম্ভব, সবসময় না হলে, কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে পরিবর্তন আজকের দিনে অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর, সংসদীয় গণতন্ত্রের কিছু রীতি নীতি পদ্ধতি আছে মৌলিক, যেমন গণতন্ত্র এবং সন্ত্রাস এই দুটো একসঙ্গে চলে না, তোমাকে এই ধরুন ত্রিপুরায় আজকে যা ঘটছে
কয়েকদিন আগে পঞ্চায়েতে যা ঘটেছে বা বিধানসভায় অনেকগুলো জায়গায় যা ঘটেছে, মানুষ ভোট দেবে, ভোট দিয়ে সংসদীয় গণতন্ত্রে তার প্রতিনিধি নির্বাচন করবে। যদি ভোটটাই দিতে যেতে না পারে, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি এখানে ফেল করে, এক নম্বর আছে অর্থের প্রভাব, মানি মানি যে ফ্যাক্টরের সর্বভারতীয় সংসদীয় গণতন্ত্রে প্রতিনিয়ত বেরোচ্ছে, যে গত বছরে কোনো একটা অ্যাসেম্বলিতে হয়তো 300 জন কোটিপতি ছিল, এবারে 350। পাঁচ রাজ্যে যে বিধানসভা নির্বাচন হলো, বেশিরভাগ বিধায়ক কোটিপতি, কোটিপতির সংখ্যা একদম। আর অন্যদিকে গরিবের সংখ্যা বাড়ছে। এক ভাগের হাতে, শতকরা এক ভাগ মানুষের হাতে ভারতবর্ষের 73 ভাগ সম্পদ, আর ভারতবর্ষের 60 ভাগের বেশি মানুষ বা 60 ভাগের কাছাকাছি মানুষ প্রতিদিন তার ন্যূনতম প্রয়োজন, খাদ্য বলুন, প্রয়োজনীয়